শুভ শিক্ষার্থীরা, আজকে আমরা এখন ক্লাস নিব হলো ষষ্ঠ শ্রেণীর গণিত, ক্লাস নম্বর হলো 3। আগে দুটো ক্লাস আমরা নিয়েছি, আজকে ষষ্ঠ শ্রেণীর ক্লাস নম্বর 3। আমি মোস্তাফিজুর রহমান তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। দেখো, আজকে শ্রেণী ষষ্ঠ অনুষ্ঠিত দশমিক 1 ক্লাস নম্বর 3 লেখা আছে, এটা লেখা আছে 2x প্লাস 3y ডিভাইডেড 4x মাইনাস 5y ইনটু 8y। রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি? এখন আমরা রাশিটির পদ সংখ্যা দেখব। দেখো, মানে গুণ বা ভাগ থাকলে কিন্তু রাশির পদ আলাদা হয় না, হয় হলো প্লাস আর মাইনাস থাকে। এই জায়গায় প্লাস আছে এবং এই জায়গায় আছে মাইনাস। তাহলে এখান থেকে আমাদের এ একটা পদ, এ একটা পদ এবং এখান থেকে এ একটা পদ, তাহলে এখানে প্লাস এবং মাইনাসের কারণে কিন্তু পদ সংখ্যা আলাদা হবে। তাহলে এখানে কি হবে, মানে কি এবং তাহলে এখানে রাশিটির পদ সংখ্যাটা আছে 3টি। তাহলে এটা প্রথম পদ শুধুমাত্র 2x, দ্বিতীয় পদ হলো 3y ডিভাইডেড 4x, 3y ডিভাইডেড 4x এবং শেষ পদটা হলো 5x ইনটু 8y, 5x ইনটু 8y। এটাই কিন্তু আমাদের 3 নম্বর অঙ্ক, কিন্তু শেষ একদম সহজ অঙ্ক। পদ সংখ্যা কয়টি ও কি? পদ সংখ্যা হলো 3টি, একটা দুইটা তিনটা। তাহলে আমাদের দুইটা অ্যান্সার, একটা এখানে আর একটা হলো এখানে। মানে এই দুটো অ্যান্সার আমাদের 3 নম্বর অঙ্ক শেষ। এবার আমরা 4 নম্বর অঙ্কে আসি। এবার আমরা শিখব 4 নম্বর অঙ্ক, নিচের রাশির পদ সংখ্যা কয়টি। অঙ্ক নম্বর 4 ষষ্ঠ শ্রেণী বীজগণিত 4.1 এর অঙ্ক আমরা শিখছি আজকে। তাহলে এখানে আছে 7xy, রাশিটি x টা কোনো প্লাস মাইনাস নেই। তাহলে এখানে হবে রাশিটি রাশিটির পদ সংখ্যা 1টি, রাশিটির পদ সংখ্যা 1টি। এবার খেয়াল করো, এখানে কিন্তু প্লাস আছে, প্লাস আছে, তাহলে এ একটা রাশি, এ একটা রাশি, এটা হবে রাশিটির পদ সংখ্যা 2টি, রাশিটির পদ সংখ্যা হবে 2টি। এখানে প্লাস আছে, তাহলে এ একটা পদ, এ একটা পদ। এবার 3 নম্বর, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে পদ সংখ্যা 1, 2, 3, 1, 2, 3। তাহলে এখানে আসছে রাশিটির সংখ্যা 3টি, রাশিটির পদ সংখ্যা আসছে 3টি, তাহলে পদ সংখ্যা 1, 2, 3। পরবর্তীতে এ একটা পদ, এ একটা পদ এবং এ একটা পদ, গুণ বা ভাগ থাকলে কোনো সময় পদ সংখ্যা আলাদা হবে না। তাহলে একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। তাহলে এখানে হবে হলো, খেয়াল করে দেখো, এ একটা পদ, এ একটা পদ এবং এখান থেকে এ একটা পদ, তাহলে হবে রাশিটির পদ সংখ্যা। এবার 5 নম্বর অঙ্ক, এখানে পদ সংখ্যা কত? খালি এ একটা পদ, এ একটা পদ এবং এ একটা পদ, তার প্লাস বা মাইনাসের কারণে পদ সংখ্যা আলাদা হবে। রাশিটির পদ সংখ্যা সমান 3টি, অর্থাৎ এ একটা পদ, এ একটা পদ এবং এ একটা পদ, অর্থাৎ তিনটা পদ। তাহলে এখানে প্লাস মাইনাস নেই বলে পদ হিসেবে কটা? একটা। এখানে প্লাস আছে, এখানে থেকে পদ হিসেবে কটা? দুইটা। এখানে প্লাস এবং মাইনাস দুইটাই আছে, তাহলে পদ সংখ্যা কত হয়েছে? তিনটা।
এখানে প্লাস এবং মাইনাস আছে তাহলে একটা পদ দুইটা পদ তিনটা পদ তাহলে পদ সংখ্যা কত হয়েছে তিনটি এখানে প্লাস এবং মাইনাস আছে পদ সংখ্যা 1 2 3 রাশিটির পদ সংখ্যা 3 টি তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে অঙ্ক নম্বর 4 এর সম্পূর্ণ সমাধানটা শেষ করতে পারলাম।